আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কিনা আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চিরবলান ইতিহাসে বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চিরবলান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ পাক তার গোলামির জন্য প্রত্যেকটা বান্দাকে জমিনে প্রেরণ করেছেন উদ্দেশ্য একটা ফাযকুরুনি আযকুরুকুম আমার স্মরণ করবা আমার গোলামি করবা তো আমি আল্লাহ তোমার গোলামি শুরু করে দেব সুবহানাল্লাহ দেখেন কখনো কখনো আমরা আমাদের নিজেদের চাইতে সন্তানদেরকে বেশি মহব্বত করি এটা বাস্তবতা সন্তানকে জন্ম দেয় তার বাবা কে দেয় কথা বলে না বাবা দেয় সন্তানকে বাবা জন্ম দেওয়ার পরেও কখনো কখনো এমন হয় সন্তান বাবারে তো বাবা বলেই আবার বাবা নিজে সন্তানরে কি বলে বাবা আমি আমার সন্তানদেরকে বাবা ডাকি আপনারা আপনাদের যাদের সন্তান আছে বাবাই ডাকেন এটা মহব্বতের ডাক জন্ম দিলাম আমি বাবাও ডাকতেছি আমি উচিত ছিল সেই তো আমাকে বাবা ডাকবে আমি তাকে পুত্র ডাকবো কিন্তু যখন মহব্বতটা গালেব হয়ে গেছে সন্তানের উপরে তখন আর আমি তার বাবা নাই এখন সেও আমার বাবা হয়ে গেছে আর একটা বাবা তার সব সন্তানকে বাবা ডাকে না পাঁচটা সন্তানের মধ্যে কেউ একটু ভাদাইম্মা টাইপের হয় কেউ বেয়াদব টাইপের হয় কেউ একটু আদবলা হয় কেউ ভালো হয় তো বাবার সন্তান পাঁচটার মধ্যে যেটা বেশি আদবলা যেটা বেশি বাবার দিল কাড়ে ওটারেই বাবা আব্বা বলে ডাকে এছাড়া অন্য অন্যগুলোর নাম ধরে ডাকে কেউ কয় ফাজিল এদিকে আস কেউ বলে এই দুষ্ট এদিকায় কেউ বলে এই পুংটা এদিকায় কেউ বলে এই ছোট কোম্পানি ম্যানেজার এদিকায় আর কেউ বলে ও সোনা আব্বা এদিকে আস আছে না নাই কেন সন্তানের অবস্থা বিবেচনা করে বাবা তার সন্তানকে আব্বু ডাকে আল্লাহ পাকের কোটি 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 বান্দা সবাই রে তো আল্লাহ পাক মহব্বত করে না সবাই রে আল্লাহ পাক মহব্বত করে না ভালোবাসে না যারা আল্লাহ পাকের মন জয় করতে পারে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে তো সুতরাং বান্দাদের মধ্যেও এরকম হালত যে সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের মহব্বত গালে আল্লাহ বলে যদিও সে আমার বান্দা যদিও আমি তার মুনিব যদিও সে আমার গোলাম কিন্তু এখন আমার মহব্বত এত বেশি গালেব হয়েছে যার কারণে এখন সে আমার গোলাম হইলেও আমি নিজে আল্লাহ হয়েই তার গোলাম হয়ে গেলাম সুবহানাল্লাহ